কোন এক দরবার থেকে আপনার ওয়াজ শোনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল জড়িয়ে দিয়েছে, এখন আমরা কি করতে পারি? মুসলিম মূল ঐক্য সাধনে আপনার ভূমিকা কি? যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না, তারা তো কোরআন শরীফ পড়তে তো নিষেধ করেননি। আমার মতো গুনাহগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না। আল্লাহর বান্দা আল্লাহই জানেন কি জন্য বলেছেন, কথা বুঝতে পেরেছেন? উনি যদি হিংসামি করে বলেন সেটা কে জানেন? উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন? কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আপনারা আমার বই পড়েন না পড়েন, আমার অনুরোধ হল আল্লাহর কোরআনটা পড়বেন, কোরআনের তর্জমা পড়বেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর হাদিস পড়বেন, হাদিসের তর্জমা পড়বেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে, কলবে নূর আসবে, তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে, কথা বুঝতে পেরেছেন? আমার বই পড়ার দরকার নেই, ভালো ভালো আলেমদের বই পড়েন। আর যদি মনে করেন তাদেরটা ঠিক না আমার পড়তে পারেন, আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই। তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে, এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে, নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে, ফাসেকরা জিনা ব্যবিচার মদ ছড়িয়ে দিচ্ছে, আমরা ঝগড়া করছি, ঠিক না ভাই? কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই। আমি এইটুকু বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না, আগুন বাড়াবো না, পারলে দুই বালতি পানি ঢালবো, না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও। কাজে আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না, বললে কর্মের বিরুদ্ধে বলি, ব্যক্তি দলের বিরুদ্ধে কোনোদিন বলি না, আমার বইও পাবেন না। যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদব সহ বলি, এতে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহকে খুশি করা, ব্যাস আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন।